আজকে রুচি আপু কোন ব্যাগটা নিয়ে আমার সাথে কফি খেতে বের হবে? আমি আজকে যেহেতু আমার জিন্স আর আমার শু ওর সাথে ব্লুটা যাচ্ছে জর্জিও আরমানি, আমি ওটা নিয়ে বেরো। দেশি চা, থ্যাংক ইউ, অনেক মজা হয়েছে। আচ্ছা শুনো রিচি আপু, আমি তুমি একটু আগে আবারও বলতেছিলে, যেটা অডিয়েন্সেরও জানা উচিত, ফ্যান্সদেরও জানা উচিত, সেটা হচ্ছে যে তোমার কিন্তু হিউজ কালেকশন, উই অল নো দ্যাট। সো সবকিছু, অ্যাক্সেসরিজ, মেকআপ, শুজ, যা যেটা বলে আর কি, যেটা লাগে এভরিডে লাইফে, বাট তারপরেও এখানে আমি দেখতে পাচ্ছি যে ওরকম তুমি ম্যানেজ করতে পারো না বা তোমার যাওয়া আসা, তুমি এটা বলো। আমি একটু মানে বলে নেই ফাঁকে, সেটা হলো যে আমার, আমি আসলে খুব শৌখিন একটা মানুষ। হ্যাঁ, মানে থাকে না যে, যেমন আমার ছোট ভাইয়ের হচ্ছে শুধু পারফিউমই হচ্ছে ওর শখ, হ্যাঁ, বড় ভাইয়ের হচ্ছে শুধু পারফিউম আর জুতা, হ্যাঁ, অনেক মেয়ের আছে যে শুধু ব্যাগ, অনেক পার্স, অনেক মেয়ের আছে শুধু কাপড়। তা আমি না এমন একটা মানুষ, আমি জানি আল্লাহ আমাকে কি দিয়ে বানাইছে, আমার পার্সেরও শখ, আমার পারফিউমেরও শখ, জুতারও শখ, জামারও শখ, শাড়িরও শখ, গয়নারও শখ, তারপরে হচ্ছে মানে ঘর সাজানোরও শখ, ক্রোকারিজ, মানে কোনোটা বাদ নাই। আমি যখন আগে আমেরিকা আসতাম তখন মানে আমি সুটকেস লাগেজ ভরে ভরে আমি ক্রোকারিজ নিয়ে যেতাম, ডিফারেন্ট ডিফারেন্ট মেপল লিফের, তারপরে এটা সেটা, মানে লাগেজ ভরে ভরে হাতে পর্যন্ত আমি প্লেট ক্যারি করে করে নিয়ে যাচ্ছি, কাছের প্লেট, যেহেতু ওজন বেশি হবে। সো আমার শখটা বেশি, বাট এখানে যেটা হয় কি, আসলে এখন দুইখানে লাইফ আমার হয়ে যাওয়াতে আমার বাংলাদেশে অর্ধেক, আমেরিকা অর্ধেক, কিন্তু বেশিরভাগ জিনিস আমার বাংলাদেশেই বেশি। হ্যাঁ, কারণ পারফিউমের কালেকশন এগুলো দেখা যায় যে ওজনের কারণে আমি আনতে পারি না, অনেক কিছু ওখানে থেকে যায়। তুই যদি বাংলাদেশে আমার এই মানে আজকের এই দিনটা কাটাতিস তাহলে আসলে ওখানে আরো অনেক কিছু আমি দেখাতে পারতাম, অনেক কিছু থাকতো। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় যে হোপফুলি তুমি খুব তাড়াতাড়ি এর মধ্যে ডিসেম্বরের মধ্যে ঢাকায় আসতেছো, সো আমি ওখানে কিন্তু তোমাকে আরেকটা আর এরপরে হচ্ছে বনিয়া, এটাও তো একটা ব্র্যান্ড, তারপরে গেস, সিকে, কোচ, এটা ওই একদম ফার্স্ট, এটা হচ্ছে জর্জিও আরমানি। আজকে রুচি আপু কোন ব্যাগটা নিয়ে আমার সাথে কফি খেতে বের হবে? আমি আজকে যেহেতু আমার জিন্স আর আমার শু ওর সাথে ব্লুটা যাচ্ছে জর্জিও আরমানি, আমি ওটা নিয়ে বেরো। জর্জিও আরমানি, হ্যাঁ, এটা হচ্ছে নাইস। ওকে রিচি আপু, সো তোমার 100-200 জুতার মাঝখানে আমরা এখানে যে কয়টা পেয়েছি এই মুহূর্তে, সেজন্য আমি স্টোরিজ জানতে চাই জুতার। হ্যাঁ, জুতার কালেকশন আসলে বাংলাদেশে বেশি, আসলে বারবারই একই কথা বলছি, তারপরে এখানেও সব না, উপরে আরো আছে, বাট আমি জাস্ট কয়েকটা নিয়ে আসলাম। এখানে যে কটা আছে সবগুলো আমার খুব ভালো লাগছে, স্পেশালি এই দুটো নিয়ে আমার একটা কোয়েশ্চন আছে, এই টুইন টুইন স্যান্ডেলের স্টোরি কি? এটা আসলে তুই টুইন বললেও ভুল হবে, এটাকে বলতে হবে ট্রিপলেটস, অর মানে চারটা পাঁচটা, কারণ হচ্ছে আমার একটা, আমি ওই যে প্রথম তোর এই শোর প্রথমেই বলেছিলাম না যে আমার একটা জিনিস হচ্ছে যে আমি খুব শৌখিন, আমার যে জিনিসটা ভালো লাগে আমি ওইটাই ডিফারেন্ট কালার আমি 5-6টা কিনে ফেলি। যেমন আমার টি শার্টটা ভালো লেগেছে আমি এটা ধর 6টা কালার কিনবো, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, একই ডিজাইন। হ্যাঁ, এরকম যেমন আমার এটা ব্রঞ্জ কালার আছে, ব্ল্যাক আছে, তো এটা আর এটা, এখানে দুটো আছে, এটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে গোল্ডেন। আমি স্টোনের স্যান্ডেল খুব পছন্দ করি, ও যে ওটাও স্টোনের ব্ল্যাক, হ্যাঁ ওটা দেখতে পাচ্ছি এরকম স্টোনের। আই লাভ দিস ওয়ান, হোয়ার ডিড ইউ বাই দিস ফ্রম? আমি এটা, আমি আসলে অনলাইন থেকে কিনেছি, এটা রিয়েলি নাইস, এটা আমি অনলাইন থেকে কিনেছি, এটা একটা পার্টি শু টাইপের, হ্যাঁ, মানে একটু ইয়ে ফ্যান্সি টাইপের। আর এটা, এটা আমি আমার একটা ফ্রেন্ড আমাকে, আমি পছন্দ করেছিলাম, জাপান থেকে পাঠিয়েছে, নেলি আপা। আচ্ছা, এটা এই পেছনের স্টোনটা আমার খুব আর এই শুটাও আমার জাপান থেকে কেনা, এটা খুবই কমফোর্টেবল একটা শু, মানে দেখে মনে হচ্ছে আরাম, ভীষণ আরাম, এবং দেখতেও মানে লালটা দেখ, মানে খুব একটা কটকটে বা লাউড না, এটাকে কি জানি বল, একটা মিষ্টি লাল। আর স্টোনের স্যান্ডেল তো বললামই যে আমার, আমার আসলে অনেক ধরনের স্টোনের স্যান্ডেল আছে, অনেক, তো আমার কামিজের সাথে বা ইয়ের সাথে। তোমার পা কিন্তু অনেক সুন্দর, সো আই ক্যান ইমাজিন যে তুমি কেন এই টাইপের স্যান্ডেলগুলো কিনো। হ্যাঁ, তোমার পছন্দ, তোমার পা অনেক।